আজকে আমি ঢ্যাঁড়স আর আলু দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি কিন্তু রান্না যতটাই সোজা, খেতে কিন্তু ততটাই সুস্বাদু লাগে। তো ভেন্ডি বা ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি তো আপনারা বানান, কিন্তু আজকে আমি যেভাবে রান্নাটি করেছি এভাবে একদিন বানিয়ে দেখবেন, ভীষণই সুস্বাদু হয়। তো রেসিপিটি বানাবো, তার জন্য এখানে একটি বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে ঢ্যাঁড়সগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে বেশ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে কিন্তু এই রান্নাটি ছোট করে পিস করে কাটলেই ভালো লাগবে খেতে। তো রান্নাটি করব, তার জন্য প্রথমেই এই ভেন্ডিগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য একটি বড় থালার মধ্যে ভেন্ডিগুলোকে নিয়েছি। এবার এক চা চামচ মতো জিরে গুঁড়ো আর এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে কালারের জন্য এক চা চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর এক টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ দিয়ে ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। তো ভেন্ডি প্রচণ্ড লালা জাতীয় জিনিস, এর নিজস্ব একটি লালা থাকে। তো শুধু যদি ভেন্ডি রান্না করতে যান সেক্ষেত্রে কড়াতে লেগে যায়, রান্নাটাও ভালো হয় না। সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে মশলা বেসন সমস্ত কিছু দিয়ে আগে ভেন্ডিটা ম্যারিনেট করে রাখেন তারপরে রান্না করেন, সেক্ষেত্রে ভেন্ডির লালা ভাব একদমই থাকে না আর রান্না করতে ভীষণ সুবিধা হয়। তো এখানে ম্যারিনেট করে রেখেছি, এবার এটি 5 মিনিট থাক। ততক্ষণ আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছে। এখন 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেন্ডিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এখানে ঢ্যাঁড়সগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে নেব, আর বেশি ভাজবো না। এবার এই কড়াইয়েই আরও 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে রিফাইন্ড অয়েলে রান্না করেছি, আপনারা চাইলে সরষের তেলে রান্না করতে পারেন। তেল গরম করে নিয়ে এর মধ্যে 1 চা চামচ মতো জিরে ফোড়ন দিয়েছি। এবার এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে বেশ লাল করে ভেজে নেব। পেঁয়াজ খানিকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ঝালের জন্য 3 থেকে 4টি কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝাল অবশ্যই আপনারা আপনাদের টেস্ট মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তো পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগে কিন্তু ভেন্ডির মধ্যে লবণ দেওয়া আছে, তাই এখন আন্দাজ বুঝে দিলাম। হলুদও কিন্তু 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আবারও সমস্ত উপকরণ বেশ একটুখানি ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার জন্য এখানে ঢাকা লাগিয়ে 2 মিনিট একদম লো ফ্লেমে হতে দিয়েছিলাম, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে, আর সমস্ত উপকরণ দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু ভাতের সাথে খেতে কিংবা রুটি পরোটার সাথে খেতে ভীষণই দুর্দান্ত লাগে। খুবই কম তেল মশলা দিয়ে রান্না যদি করতে চান সেক্ষেত্রে এই রান্নাটি কিন্তু একদমই পারফেক্ট একটি রান্না। তো এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি। তো পোস্ত দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ অনেকটাই ভালো হবে। আপনারা যদি পোস্ত না দিতে চান সেক্ষেত্রে পোস্ত স্কিপ করে দিতে পারেন, কিন্তু পোস্ত দিলে রেসিপিটি ভীষণ ভালো লাগে খেতে। তো পোস্ত দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এবার অল্প একটুখানি, মানে 1/2 চা চামচের থেকেও কম চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়েছি যেহেতু ঢ্যাঁড়সের সবজি, তার জন্য অল্প একটুখানি দিলাম।
তো এইভাবে নাড়াচাড়া করে রান্না করার পরে দেখতে পাচ্ছেন কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর সমস্ত কিছু কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি, এটিকে কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করব। রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।